ষষ্ঠীর দিন দুর্গাপূজার সময় যাত্রাপালা হয়েছিল, সেই যাত্রাপালাটা এখন ক্যান্সেল হয়ে গিয়েছিল, কারণ সেই দিন প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল সেই জন্য। সো সেই যাত্রাপালাটা আজকে অনুষ্ঠান করা হচ্ছে, মানে আমাদের যেখানে যে স্কুল রয়েছে ওখানে তো হচ্ছে যাত্রাপালাটা। চাঁদিনী রাতে চন্দনা, তাই তো? ও বলছে চাঁদিনী রাতে রাতকানা। So hey, what's up guys, it's me, you are watching Priyaranjan Pakhira vlog. So guys, welcome back to my channel and welcome back to my daily new vlog video. সো গাইজ, আবার একবার তোমাদের সাথে দেখা হয়ে গেল। সো বলো তোমরা কেমন আছো? সো আশা করি সবাই ভালো রয়েছো। আজকে ভিডিও বানাচ্ছি তার একটা কারণ রয়েছে। এখন বিকালবেলা, ষষ্ঠীর দিন দুর্গাপূজার সময় যাত্রাপালা হয়েছিল, সেই যাত্রাপালাটা এখন ক্যান্সেল হয়ে গিয়েছিল, কারণ সেই দিন প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল সেই জন্য। তো সেই যাত্রাপালাটা আজকে অনুষ্ঠান করা হচ্ছে, মানে অফ টাইমের সময় যাত্রাপালাটা হচ্ছে, মানে আমাদের যেখানে যে স্কুল রয়েছে ওখানে তো হচ্ছে যাত্রাপালাটা। যাত্রাপালার কি নাম বলে দেন? নাম ভুলে গেছি। এতক্ষণ ধরে জানাগলো চাঁদিনী রাতের চাঁদিনী রাতে চন্দনা, তাই তো? ও বলছে চাঁদিনী রাতে রাতকানা। তো আমাদের গ্রামবাসীগণরাও রয়েছে, মানে যাত্রাপালাটাই, বাইরে থেকেও কিছু কিছু লোক এসেছে মানে যাত্রাটা করার জন্য। সন্ধে 8টা থেকে মনে হয় যাত্রাপালা শুরু হবে, তাই তো? এই যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে খাতারনাক ডেঞ্জারাস জোন, গুলিগালা চলে এই জায়গাটায়, গুলি চালানোর লোক চলে এসেছে। এখানে একজন রয়েছে প্রো প্লেয়ার, মানে ফিফার জোন হচ্ছে এই জায়গাটার নাম, কৃষ্ণবল্লভপুর কোন মাথা ফিফার জোন। বল, কিছু বলার আছে কি? যাত্রা দেখতে আসবেন, যাত্রা দেখতে আসবেন। এটা আবার কি হলো বল একটু ভালো করে? সন্ধ্যে 8টা থেকে যাত্রা শুরু হবে। হ্যাঁ, এইদিকে তাকা, তুই তাকিয়ে বল। হ্যাঁ বল, যা ভিডিও দেখছেন তা এখন যাত্রা দেখতে আসবেন। আচ্ছা, কোথায় আসবে? কৃষ্ণবল্লভপুর, কৃষ্ণবল্লভপুর স্কুল মাঠেতে, স্কুল মাঠেতে। যাত্রার নামটা একবার বলে দে, ও তো ভুলে গেছিল, এই ভুলে গেছিল, বল একবার বলে দে। ও বলছে চাঁদিনী রাতে রাতকানা, তুই একবার বলে দে। চাঁদিনী রাতে চন্দনা, মানে যাত্রা দেখবি না দেখবি নি? আমি তো যাত্রা দেখবো। ডাক্তার ডাক্তার দেখতে ভালোবাসেন এইসব ছেলে, এইসব একটা ফোন দিয়ে দিলে ফোন করায় ব্যস্ত হয়ে যাবে। এখন যাত্রা মোটামুটি যদি খুব ভালো ইন্টারেস্টিং হয় দেখবো, না হলে এরকম কি হয়? ফিফার খেলা শুরু হয়ে যাবে সব। হ্যাঁ, বাকি লোকেরা সব কোথায়? বাকিরা সব বাইরে দিয়ে গেছে, বাইরে দিয়ে গেছে। তারা যুদ্ধ করে আসবে এখানেতে, তারপর এখানে যুদ্ধ লাগবে। তারা এখন মোবাইলে চার্জ দিয়ে সব রেডি হচ্ছে, আর প্রস্তুত হচ্ছে গেমে নামার তারে বাইরে আসা। চলো তোমাদের দেখাচ্ছি যে মানে যাত্রাপালাটা হচ্ছে সেই জায়গাটায় যাচ্ছি এবার। দুর্গাপূজার থেকেই সেই যাত্রাপালার যে প্যান্ডেলটা সেটা রয়ে গিয়েছিল, মানে স্টেজটা, সবাই যাত্রাপালার লোকজন আগে থেকেই চলে এসেছে, দুপুরবেলা দুপুরে সকালের দিকে এসেছে। দেখাচ্ছি তোমাদের, চলো গাইজ। বিকালবেলা একবারে চারদিক ফাঁকা রয়েছে, মানে মোটামুটি 8টা থেকে তো যাত্রা শুরু হবে, সেই জন্য বিকালবেলা চারদিক ফাঁকা, মানে কেউ ভিড় নেই। মোটামুটি 8টা থেকে ভিড় জমবে, যখন হবে তোমাদের দেখাবো। আর এই যে জায়গাটা এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, মানে সেই জায়গাটায় ফিরে চলে এসেছি, কোন মাথাটায় বলেছিলাম ফ্রি ফায়ার জোন, সো সেটা দেখো। এই জায়গাটায় একজন বসে আছে খেলছে, এইখানে একজন বসেছে, এই জায়গায় একজন রয়েছে, এই জায়গায় একজন রয়েছে, মোটামুটি চারজন রয়েছে এই জায়গাটায়। আর এক এক সময় পুরো জায়গাটা মানে দাঁড়ানো যায় না, এতজন ছেলেরা, মানে আমাদের গ্রামেরই সব সবাই মিলে এখানটায় বসে থাকে, ওই জন্য ফ্রি ফায়ার জোন নাম দেওয়া হয়েছে। আর এখন সেই খতরনাক বলা ম্যাচ চলছে, কাস্টম চলছে এখন, এই যে প্রো প্লেয়ার কাস্টম খেলছে এখন, এরা চারজনে মিলে খেলছে। এইখানে একজন খেলছে, এইখানে একজন রয়েছে, এইখানে একজন, এ একজন লাগিয়েছে, এ আবার পাউডার দিয়ে লাগিয়েছে, শেষ করে দেবে একবার সব। তো এখন এটাই চলছে, 8টার সময় যখন ওখানে যাত্রাপালা হবে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। সো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ গাইজ, এখন আমি কিন্তু বাড়িতে এসেছি, মানে আমি বলেছিলাম যে আবার 8টা না বাজলে আমাদের এখানে যাত্রা শুরু হবে না। সো এইমাত্র যাত্রা সিন ফেলেছে, আর অনেকক্ষণ ধরে তো যাত্রা দেখবো, সেই জন্য একটু খাওয়া দাওয়া করতে এসেছিলাম, মানে ভাত খেয়ে নিয়েছি। এরপর গিয়ে যতক্ষণ যাত্রা হবে ততক্ষণ দেখবো, আর দেখা যাক কখন কি ফিরি। আর আমাদের গ্রাম থেকে মানে এই অফ টাইমেতে যাত্রা হচ্ছে, তো মানে চারিদিক অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যাত্রার জন্য। সো আমাদের গ্রামের যতজন রয়েছে, মানে প্রচুর ভিড় হয়ে গেছে, আমি মানে আসার সময় দেখলাম যে ওখান থেকে আসার সময় প্রচুর ভিড় হয়ে রয়েছে, মানে এনভায়রনমেন্টটা তোমাদের শুধু দেখাবো, তোমরা শুধু দেখতে থাকো। ওখানেতে যাচ্ছি, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এবার ওখানে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু, তোমরা দেখতে থাকো, চলো। গত কয়েকদিন আগে কি যেন ঘটেছিল, আমাদের হাজির করেছিল,
আর তুমি সেদিন আদালতে দাঁড়িয়ে বলেছিলে সুযোগ পেলে উপযুক্ত প্রমাণ দর্শাতে পারলে আমি আবার বলব হে মহামানবী চরণ এই শয়তান এখন বাজছে 11টা আর প্রচুর ঘুম পাচ্ছে। যাত্রা অনেকক্ষণ ধরে দেখলাম, মোটামুটি ভালোই লাগছে। সো আর বেশি কথা বলছি না, বাই। ভিডিওটা অনেক ছোট করলাম কারণ পুরো যাত্রাটা তো দেখানো সম্ভব নয়। সো বাই বাই গাইজ, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন ব্লগ নিয়ে। সো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো এবং পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, বাই।